Hello friend, welcome back to my channel. Tomra dekhcho Beauty and Makeup Studio ar ami Mishti. Ajke ami tomader sathe share korbo Bengali bridal je sari draping sheti. Eta kintu pochur requested video, onek din dhore onekei amake request korche ei video ti banano jonno. To at last ami tomader request e video ti baniyechi. Obosshoi video ti like, share and subscribe korbe amar channel tike. Tahole cholo ভিডিও টি আমরা স্টার্ট করি, কিন্তু তার আগে শাড়ি ড্রপিং এ যে ফটোটা দেখি তোমরা ইমপ্রেস হয়েছিল, তারপরে আমাকে রিকোয়েস্ট করেছিল সেই কিছু ফটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি টিউটোরিয়ালটায় যাচ্ছি। প্রথমেই তো তোমরা পেটিকোট এবং ব্লাউজটা পরে নেবে, তারপর শাড়ি পরাটা স্টার্ট করবে। যেভাবে শাড়িটাকে এন করে গোজে সেভাবে তোমরা ফার্স্টে শাড়িটাকে পরে নেবে, চার পাশ দিয়ে গুজে নিচ্ছ। এরপরে পুরোটা ছেড়ে দেবে, এই সবটা ছেড়ে দিয়ে একদম আঁচলে চলে যাবে। আঁচলে গিয়ে কুচি করবে। তোমরা দেখো আমি ঠিক কিভাবে কুচিটা করছি, এবং এই যে আঙুল থেকে নিয়ে একবার বুড়ো আঙুল থেকে কড়ি আঙুল এইভাবে যে প্রসেসটা, এটাকে অ্যাকচুয়ালি শাড়ির কুচি বলে বাংলাতে। তো এইভাবে করতে হবে, ভালোভাবে পাট টু পাট করতে হবে, যাতে একদম বাজে না লাগে। খুব ভালোভাবে করে একটা সেফটি পিন তোমরা ইউজ করবে। এবং হ্যাঁ, অবশ্যই যে এটাকে আঁচল বলে, তো এই আঁচলের লেন্থটা রাখবে একদম নিচে, মেঝেতে থেকে যাবে এরকম টাইপের আঁচলের লেন্থটা রাখবে। তাহলে কিন্তু সেই আঁচলটা এসে তোমাদের সামনেটা আসবে, ঠিক মাপটা ওরকমই তোমরা নেবে, একদম পায়ের থেকে একটু বেশি হলে অসুবিধা নেই, বাট কম হলে দেখতে বাজে লাগবে শাড়ি পরাটাকে। তাই একটু বেশি নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেন কম না হয়। তো এইভাবে আমি আঁচলটাকে নিয়ে নিলাম। এরপর একটা সেফটি পিন ইউজ করব। তোমরাও কিন্তু সেফটি পিন মেরে নিও, তাতে খুব ভালোভাবে মানে থাকবে ওটা যে কুচিটা করা হয়েছে। এর মধ্যে বলে রাখি, আমার ব্রাইডালের বুকিং নেওয়া স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি কেউ আমার কাছে সুন্দর করে সাজতে চাও, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো, তারপর আমি সেখান থেকে কিভাবে আমাকে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের সাথে বলে দেবো তোমাদেরকে। আরো অন্য ধরনের যদি কোনো ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে নিচে কমেন্ট করতে পারো। আর এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, ওখান থেকে তোমরা আমার কে কিভাবে কন্ট্যাক্ট করবে সেই সব কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। এখানে আমার আঁচলটা হয়ে গেছে, কুচিগুলোকে একদম টেনে টেনে বসিয়ে দিতে হবে, যাতে একদম ইস্ত্রি করা যেভাবে থাকে সেরকম যেন পাট্টুপাট থাকে। এরপর যে আঁচলের একদম সামনের পোর্শনটা, ওটাকে পিছনে ব্লাউজ দিয়ে সেফটি পিন মেরে নিতে হবে, ওপর দিয়ে নয় কিন্তু ভিতর দিয়ে, যাতে সেফটি পিনটা দেখা না যায়। এইভাবে তোমরা সেফটি পিন ইউজ করে নেবে। এরপর সামনে যেটা থাকবে সেটা হাত দিয়ে ভালো করে একটা একদম কুচিটাকে সমান করে নিতে হবে, যাতে কোনো রকম উঠে না থাকে শাড়িটা। এরপর আবারও সেফটি পিন ইউজ করতে হবে সেকেন্ড কুচিটাতে, ভিতর দিয়ে সেফটি পিন ইউজ করব, ফার্স্টেই বলেছি। তো এখানেও সেফটি পিন ইউজ করলাম। ব্রাইডালে যেই একটাই শাড়ি ড্রপিং এটা নয়, আরো অনেক ধরনের শাড়ি ড্রপিং আছে, তোমাদেরকে একটা একটা করে আমি শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব। বাট তোমরা আমাকে কমেন্ট করবে এটা যদি ভালো লাগে, তাহলে আমি নেক্সট ভিডিওটা তোমাদের জন্য বানাবো। নিচে আমাকে কিন্তু কমেন্ট চাই, লাভ দিয়ে একটু দিতে পারো তোমরা, তাহলেও আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
তো এরপরে সামনের পোর্শনটা আমি ছেড়ে রেখেছিলাম, যেটা ছেড়ে রেখেছিলাম সেটা বাঁদিক দিয়ে সরি ডান দিক দিয়ে বার করেছি, বাঁদিকে কিন্তু নিয়ে যায়নি জিনিসটাকে, সেটাকে আবারও কুচি করছি, দেখে নাও তোমরা। এইভাবে কুচি করে কিন্তু ডান দিক দিয়েই ওটাকে ইন করে নিয়ে গুজে নিতে হবে শাড়িটাকে। দেখো তোমরা কিভাবে পরছি, অ্যাকচুয়ালি এটাকে ঠিক বলা যাবে না শাড়ি পরানো কিভাবে শাড়ি পরতে হয়, এটাকে যদি ভালোভাবে তোমরা দেখো মন দিয়ে তাহলে কিন্তু খুব ইজি ব্যাপারটা। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরাটা, তোমরা দেখে নাও। এরপর যে আঁচলটা আছে সেটা তোমরা কাঁধেও ইউজ করতে পারবে বা এখানে কুচি দিয়ে দিতে পারবে বা কোমরে এটা আটকে নিতে পারবে, তিন রকম ভাবেই তোমরা দিতে পারবে। বাট আমার বেসিক্যালি যেটা পছন্দ বা ফটোতে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু কোমরে এটাকে গোঁজা আছে, তো আমি সেম প্রসেসে এটা করলাম। এখানে তোমরা চাইলে সেফটি পিনও ইউজ করে নিতে পারো বিয়ের দিনে যদি কেউ এভাবে পরো। আমি এটা জাস্ট গুঁজে নিলাম নর্মালি, তোমরা যারা অনেকক্ষণের জন্য পড়বে তারা অবশ্যই এখানে একটা সেফটি পিন ইউজ করবে। দেখে নাও পুরো শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এরপর পিছনে যে কুচিটা আছে সেটাতেও কিন্তু একটা সেফটি পিন তোমরা ইউজ করবে, যাতে পুরোটা একদম মানে খুব সুন্দর লাগে শাড়ি পরাটা, কোনো রকম যেন উঁচু নিচু না থাকে, একদম পাট্টু পাট কুচিগুলো থাকে। তার জন্য আমি পিছনেও যে আঁচলটা আছে সেটাকে সেফটি পিন ইউজ করে নিলাম ওর মধ্যে। এরপর কুচিগুলোকে একদম সমান সমান করে বসিয়ে নিতে হবে। শাড়ি পরা কমপ্লিট, তোমরা দেখো এবং অবশ্যই তোমরা ট্রাই করবে, এটা খুবই ইজি। নেক্সট আমি আরো অন্যান্য ধরনের ব্রাইডাল শাড়ি বা আরো পার্টি ওয়্যার শাড়ি তোমাদের সাথে শেয়ার করব ড্রপিংটা। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটিকেও প্রেস করবে, যাতে আমার ভিডিও তোমরা একদম মিস না করো। এরপর আমি একটা কোমর বন্ধন, এটাকে বলে কোমর বন্ধনী, এটাকে ইউজ করছি। এটা ইউজ করলে পুরো সুন্দর একটা বডি শেপ চলে আসে এবং শাড়িটাও খুব সুন্দর লাগে, কোমরটা আটকানো থাকে, তো শাড়ির যে কুচিগুলো পরেছি সেগুলো খুব সুন্দরভাবে বসে থাকে, তার জন্য কিন্তু এই কোমর বন্ধনীটা পরা। তো তোমরা এইভাবে কোমর বন্ধনী দিয়েও কিন্তু করতে পারো, এটা খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি। আমি তোমাদেরকে লাস্ট অন্য আরেকটা দেখিয়ে দিলাম এর সাথে, এটা তোমরা কাঁধের মধ্যেও সেফটি পিন দিয়ে ইউজ করতে পারবে, এটা একটা অন্য ধরনের স্টাইল হয়ে গেলো। এটাও কিন্তু ব্রাইডালি শাড়ি ড্রপিং অন্য নয়, তোমরা এটা যদি বিয়ে বাড়িতে যাও সেখানেও করতে পারো, ব্রাইডালে যদি কনে হও তারাও করতে পারবে, অসাধারণ একটা শাড়ি ড্রাপিং। নিচে কমেন্ট করবে, লাইক করবে। আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।